নমস্কার বন্ধুরা, চঞ্চি মাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব মূলো ছেঁচকি বা মূলো বটি, যেটা এখন বাঙালিদের ঘর থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। চলো ঝটপট দেখে নাও রেসিপি, গরম ভাতে কিন্তু জমে যাবে। আমি এখানে দেখো মূলোগুলোকে এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা যতটা সম্ভব পাতলা পারবে সেইভাবে কেটে নেবে। আমি এখানে 500 মতন মূলো নিয়েছি, তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নুনটা দেওয়ার পর খুব ভালো করে নুনটাকে মূলোর সাথে মিশিয়ে দেবো, আর মূলোগুলোকে একটু চটকে চটকে নেবো। যতটা সম্ভব ততটা চেপে চেপে মূলোগুলোর গায়ে নুনটা মাখিয়ে দেবো। দেখো মূলোগুলোকে চেপে চেপে কিন্তু আমি নুন মাখিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। 15-20 মিনিট পর ফিরে এসেছি। দেখো এখানে মূলোটাকে দেখে মনে হতে যেন অনেকটাই কমে গেছে। তো এবার এইভাবে হাতে করে জলগুলো চেপে চেপে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি তোমাদেরকে দেখাচ্ছিও যে অনেকটা পরিমাণই কিন্তু এর থেকে জল বেরোবে। দেখো বেশ অনেকটা জল বেরিয়েছে। এবার আমি মূল রান্নাটা করার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, সেই বড়িগুলো দিয়ে দিলাম। লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলো লাল হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি বাকি তেলের মধ্যেই ফোড়ন দেব। আমি দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা। আমি 1/2 টিস্পুন সর্ষে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি যে মূলোগুলোকে জল চেপে রেখেছিলাম সেই মূলোগুলো দিয়ে দিচ্ছি। পুরো মূলোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে সামান্য একটু নুন দিলাম, যেহেতু আমি আগে নুন দিয়ে মাখিয়েছিলাম। আর 1 টিস্পুন আমি এখানে চিনি দিলাম। এর সাথেই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। খুব ভালো করে এবার সব কিছু একবার মিশিয়ে দেব। খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে দিয়েছি। এবার যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, একবার মিশিয়ে দেব, আর তারপরই কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়েছি। এবার আঁচটাকে লো মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে 12 থেকে 14 মিনিট রেখে দেব। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। তো দেখো এখানে কিন্তু আমাদের মূলোটা এখন খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই খুন্তিটার সাহায্যে সামান্য চেপে চেপে দেবো, যাতে এটা একটু ঘেঁটে ঘেঁটে যায়। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে একটু চেপে চেপে মিশিয়ে দেব। এটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু মাস্ট। ধনে পাতাটা দিলে দারুণ সুন্দর ফ্লেভার আসে, আর মূলো ছেঁচকি কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। অবশ্যই ট্রাই করো। আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের মূলো ছেঁচকি কিন্তু একেবারেই রেডি। তো তোমরা জাস্ট গরম গরম ভাত নাও আর পরিবেশন করো। পুরোনো দিনের মা ঠাকুমার হাতের এই সমস্ত রান্না হারিয়ে যেতে বসেছে, অবশ্যই বাড়িতে ট্রাই করে ফেলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো। ভালো খাও।